পাশের সাকর সেতুতেই টিকে রোজের চলাচল। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহর সংলগ্ন আত্রেয়ী নদীর ওপর বাঁশের সেতু। এই সেতুই সংযোগ করে রঘুনাথপুর কালিকাপুরকে। এই সেতু দিয়ে বেলাইন, ঢাউল, ডাকড়া, চন্দ্রদৌলা, পার্বতীপুর, মাহতোপাড়া, কাশীপুর সহ একাধিক এলাকায় যাতায়াত করতে হয় এলাকাবাসীদের। এই যে সেতু দেখতে পাচ্ছ, আত্রেয়ী নদীর উপরে যে বিশাল লম্বা একটা বাঁশের সেতু গিয়েছে, এই সেতু দিয়ে কিন্তু মানুষ চলাচল করছে। ঝুঁকিপূর্ণ রাস্তা, এখানে কিন্তু বর্ষাকালে এত জল হয়েছে, তখন কিন্তু সেতু থাকে না, তখন নৌকায় পারাপার হতে হয়, এবং অন্যান্য সময় বছরের অন্যান্য সময় এই সেতু দিয়ে পারাপার করতে হয়। কালিকাপুরের ওপারেই কিন্তু বালুঘাট শহর, অর্থাৎ বালুঘাট শহরের রঘুনাথপুরের সঙ্গে কালিকাপুরের যোগাযোগ। যেইটা রাস্তা দিয়ে সকালবেলায় কৃষকেরা তাদের সবজি ফসল নিয়ে যায়, সারাদিন তারা শহরে কাজ করে, এবং বালুঘাটের রঘুনাথপুরে রয়েছে কিন্তু জেনারেল হাসপাতাল, অর্থাৎ হাসপাতালে রোগী নিয়ে যেতে গেলে এই সেতু কিন্তু ব্যবহার করতে হয়। দীর্ঘদিন পাকা সেতুর দাবি করে মেলেনি, ঝুঁকিপূর্ণ এই সেতু রোজের যন্ত্রণা থেকে মুক্তি চেয়েছে এলাকাবাসীরা। এখন বাসের সেতুতে খুবই অসুবিধা হয়, কিন্তু বর্ষা যখন ভরে যায় না, নৌকা কোনো ডেলিভারি রোগ কিংবা অসুখ হয়ে গেলে আমাদের যাওয়া আসা খুবই অসুবিধা। সামনে একটা স্কুল আছে, স্কুলের ছাত্রদেরও আসার অসুবিধা হয়, ব্রিজ হলে আমাদের খুবই উপকৃত হয় আর। তার অনেক দুর্ঘটনার সম্ভাবনা বেশি হয় এখানে আর কি। তার মধ্যে মাচাটা জায়গা জায়গা দেখতেই পাচ্ছ, অনেক জায়গা কোথাও হালে আছে, কোনো দিকে উঁচু হয়ে গেছে, মানে রিস্ক মানে এত যে যাওয়া, মানে এখানে এই রাস্তা যাওয়াটাই মানে জীবনের একটা ঝুঁকি নিয়ে যাওয়া। আমরা মানে ব্রিজটা হলে মানে সুবিধা হতো, এখানটা কেনা অনেক মানে বর্ষাকালে খুব অসুবিধা হয়ে যায়, তারপর সামনে হসপিটাল আছে, হসপিটালে মানে যাওয়া আসার জন্য খুব। টাকা নেই বলে কাজ হচ্ছে না, সাফাই তৃণমূল নেতার। নয়টা এক পাচ্ছি জিপিএস মতো তো টেন্ডার ডাকতে হয়, সেই টেন্ডার দেখে স্টিল করে পাঠিয়েছি, এগুলো না দিলে আমরা পাচ্ছি না। এখানে টাকার একদম কঠিন অসুবিধা, তুমি হয়তো আমতলী ঘাট, তারপর হচ্ছে ওই বংশীহারি বলছি সুখদেবপুর অঞ্চলে একটা ব্রিজ আমাদের ভেঙে পড়ে আছে, হ্যাঁ ভেঙে আছে, খবর বোধহয় রাখছো, ওগুলোর জন্য টাকা পাচ্ছি না, জানো পরিস্থিতি অন্যরকম হয়ে যাচ্ছে। পাকাপোক্ত সেতু কবে স্থানীয়দের ভাগ্যে লেখা সেটাই এখন দেখার। শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।